হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মহা অষ্টমী, তো আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই শুভ মহা অষ্টমী। আশা করি তোমাদের পুজো খুব ভালো কাটছে আর আনন্দে কাটছে। তো সকাল সকাল আমি এবার দেখো চা বানাতে চলে এলাম, আর রাখি ওইখানে উঠে এসছে পেছনে। ব্রাশ ট্রাশ আমাদের হয়ে গেছে, তো চাটা বানিয়ে নিয়ে খেয়ে তারপরে করব আমরা ঠাকুরের ভোগ প্রসাদ রান্না করব। আজকে ভোগ প্রসাদ রান্না বলতে কাল হয়েছে পায়েস, আর আজ হবে হচ্ছে লুচি আর সুজি। তো লুচি সুজি নিয়ে আমরা যাব দুর্গা মন্দির, কর্ণেশ্বর দুর্গা মন্দির। আর এখানে দেখো রোদটা খুবই সুন্দর দিয়েছে, সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আর একটা গান চালিয়ে আমরা দুই পাগল মিলে নাচ করছি। তো পুজোর সময় এখানে গান বাজছে, তাহলেও গান মানে এটা রিলস একটা লাগিয়েছিলাম, ভোজপুরিয়া রিলস। তো সেই রিলসটা লাগিয়ে আমাদের দুজনের খুব ডান্স চলছে। আমি কিন্তু চুলে কালার করিনি, তাও কিন্তু রোদে মনে হচ্ছে যেন আমি কত চুলটা লাল করেছি। চুলটা কেটেছি ঠিকই, কিন্তু আমি চুলে কোনো কালার কিন্তু করিনি। আগে করেছিলাম, হেনা করেছিলাম, তো সেই কালারটা এখনও রয়ে গেছে, যেটা এখনও রোদে দেখতে পেলে চুলটা এরকম লাল হয়ে যায়। এবার ঘরের কাজটা সেরে যাব স্নান করতে। এদিকে দেখো বাচ্চারা বসে গেছে হচ্ছে কচুরি নিয়ে, মানে বাবাকে, বাবা যেখানে পুজো করতে যাচ্ছে আর কি, বাবা পুজো করতে যাচ্ছে সেখানে ভাই ছাড়তে গেছিলো কর্মাটারে। আর দেখো ওখান থেকে ওরা পেছন ধরেছিল ভাইয়ের, যে আমরাও যাব। আর ওখান থেকে দেখো কচুরি আর ঘুগনি নিয়ে এসছে। তো এই সাইডে এখন দু ভাই বোনে খাওয়া দাওয়া চলছে, জমিয়ে খাওয়া দাওয়া চলছে। তো এবার স্নান টান সেরে চলে এসে দেখো সুজি বসিয়ে দিয়েছি, লুচি হয়ে গেছে। তো আঁচটা প্রচণ্ড ছিল, যার জন্য সুজিটা খুবই ফুটছে আর কি, হাতে টাতে লেগে যাচ্ছিল। আর দেখো সুজিটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু টান টান হলে নামিয়ে দেব, সুজিটা কেকের মতো বা বরফির মতো বানাবো আর কি। আর এই সাইডে দেখো লুচি রাখি ভেজে রেখেছিল, কারণ আমি ততক্ষণে এই জায়গাগুলো ধোয়া মোছা করতে করতে ওই ঘর এই ঘর ঝাড় দিতে দিতে আমার না সময়টা অনেক একটা পেরিয়ে গেছিলো, মানে তাকতে উনুনটা ধরে গেছিলো, যে তার জন্য রাখি লুচিটা ছেঁকে রেখেছিলো। ও স্নান টান সেরে সকাল থেকে কিছুই খায়নি, কারণ ভোগ প্রসাদ রান্না করার জন্য। এই সাইডে দেখো আমরা চললাম রেডি, এখন বাজছে হচ্ছে দুপুর দেড়টা। তো আমরা রেডি হয়ে গেছি, পাশের বাড়ির দিদিও চলে এসছে। তো দিদি, আমি, রাখি আর ননদ চারজনে মিলে যাব আমরা কর্ণেশ্বর দুর্গা মন্দির। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা সেই বলছি যে গামছা দিয়ে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হচ্ছে, তার জন্য রাখি ব্যাকগ্রাউন্ডটা সাইড করে দিল। তো চলো এবার যাওয়া যাক, আমরা সবাই মিলে এবার বেরিয়ে পড়ব। চুলটা কেটেছি এমন করে মনে হচ্ছে সামনে থেকে যেন আমি অনেকই ছোট করে ফেলেছি, কিন্তু সেটা নয়। এই সাইডে দেখো আমরা পৌঁছে গেছি কর্ণেশ্বর দুর্গা মন্দির, এখানে তোমরা মায়ের দর্শন করে নাও। তো মন্দিরটা এখন নতুন করেছে, আগে অন্যরকম ছিল আর কি, আর এখন অন্যরকম, মানে এখন অনেক বড় মন্দিরটা করেছে। আর আগে বড় সড়ো ছিল, কিন্তু মন্দিরটা এতটা শো ছিল না, যার জন্য আবার শো করে মন্দিরটা তৈরি করা হয়েছে। বাইরেরটা দেখে নাও তোমরা, অনেক লোকজন আসা যাওয়া চলছে। আর এখানটায় রাত্রিবেলা না মেলা বসে, মেলা মানে ছোটোখাটো বাচ্চাদের পুতুল টুতুল সমস্ত কিছু বসে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আজ রাত্রিবেলায় আমরা ঠাকুর দেখতে বেরোব আর কি, কারণ নবমীর দিনে আমাদের কোনো সম্ভবই নয় বেরোনো বাইরে। আর এখানে দেখো লুচি ছাকছি, এটা হচ্ছে খাবার লুচি, মানে আমরা খাবো। আর যেহেতু অষ্টমী, অষ্টমীর দিনে ভাত টাত কিছু খাবো না, ভাত টাত খাই না বলেই সবাই যারা অষ্টমী পালে আর কি, যারা সন্তানের মা, তো তারা আটায় খায়, আটা মানে লুচি রুটি এসব খায়। রুটিটা পোড়া, আটার থেকে সবাই রুটির থেকে সবাই লুচিটাই বেশি পছন্দ করে। তো সন্ধে হয়ে গেছে, আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি। এটা হচ্ছে প্রথমে এলাম আচার্যপাড়া। তো আচার্যপাড়া দেখতে পাচ্ছ তোমরা, লাইটিং শো খুবই সুন্দর করেছে। এখানে ঢুকতেই টুনি লাইট দিয়ে সাজিয়েছে, তার আগে দিয়েছে কলকা লাইট। তো চলো ভেতরে গিয়ে একবার দেখা যাক ওখানে মায়ের মূর্তিটা কেমন হয়েছে। দেখছি এখানে সবাই ডান্স করছে, তো ভাবলাম ডান্সের ভিডিওটা একবার তোমাদের সাথে শেয়ার করি। এখানে মেয়ে বোর আর কি ডান্স করছে। আর এই সাইডে দেখো মায়ের মূর্তিটা তোমরা একবার দেখে নাও। এই মন্দিরটা নতুন করে করেছে, কিন্তু এই মন্দিরটা আগের বছর হয়ে গেছিলো কমপ্লিট। তো দেখো এখানে মায়ের মূর্তিটা খুবই সুন্দর, আর এইটা হচ্ছে বাইরের ডেকোরেশনটা, খুব সুন্দর লাগছে দেখতে।
তো এবার আমরা চললাম হচ্ছে অন্য রাস্তা ধরে কায়স্থপাড়া। তো চলো কায়স্থপাড়ার মূর্তিটা তোমাদেরকে দেখাবো। এবার আমরা কায়স্থপাড়া চললাম হেঁটে হেঁটে। আমি আছি, রাখি আছে, আর আছে হচ্ছে আমার একটা ভাই। ওই ভাই হচ্ছে আমার ভিক্ষে ভাই। তো এটা আমার ভিক্ষে ভাই, আমার ভাই আসেনি, কারণ আমার ভাই ছুটি পায়নি আর কি, সেজন্য আসতে পারেনি। আর চলো আমরা হেঁটে হেঁটে চললাম। আর তোমাদের দাদা ভাই আসতে পারেনি, ওই প্রতি বছর আমাদের সাথে আসে, কিন্তু যেহেতু দোকান আছে সেজন্য আসতে পারিনি। তো চলো, এটা হচ্ছে কায়স্থপাড়া দুর্গা মন্দির। তো কায়স্থপাড়া আমরা ঢুকে গেলাম, প্রবেশ করছি এবার ভেতরে। এখানে ডেকোরেশনটা মোটামুটি ঠিকই ছিল, তো তাও তোমরা একবার মায়ের মূর্তিটা দর্শন করে নাও। এখানে মূর্তিটা খুবই সুন্দর ডাক দিয়ে সাজানো, ডাক দিয়ে অবশ্য প্রত্যেকটা মূর্তি সাজানো, তাও এটা একটু সাদা ডাক দিয়ে সাজানো, এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে সোজা রাস্তা, যেখানে সোজা রাস্তায় পড়তে হয় মানে কর্ণেশ্বরটা, এটা হচ্ছে কর্ণেশ্বর মন্দিরটা। তো দেখো কত সুন্দর লাগছে। আর এখানে ভাই দেখো এসে পড়ে আগুন সেঁকতে লেগেছে, মানে চপের দোকানে আর কি। তো আমরা সেই হাসি হাসছিলাম যে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন সেঁকছিস কেন। এখানে দেখো লাইটিংয়ের কাজটাও খুব সুন্দর ছিল, কর্ণেশ্বর দুর্গা মন্দিরটা। আর এই দেখো মায়ের মূর্তিটা, এখানে টুনি লাইটে পুরো ভরে ছিল আর কি। আর তোমাদের বলেছিলাম না যে রাত্রিবেলা ছোট্ট ছোট্ট দোকান বসে, তো দেখো এখানে বসেছে খেলনার দোকান, অনেক রকমই বাচ্চাদের খেলনার দোকান এখানে বসেছে। তো এই হচ্ছে আর কি, এটা কর্ণেশ্বর, শুধুমাত্র এখানেই এতটুকুই দোকান বসে, আর অন্য কোনো জায়গায় দোকান টোকান বসে না, শুধুমাত্র ডেকোরেশনই থাকে, লাইটিং ডেকোরেশন আর থাকে প্যান্ডেলের ডেকোরেশন। তো এখানে দেখো মেলাটা ছোট্টখাটো বসে আর কি। তো বিসর্জনে আমাদের খুব ধুম, হয়তো নবমীর দিনে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, তো আমি দশমীর দিনে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের এখানে বিসর্জনে অনেক ধুম হয়, যেটা তোমরা আগের বছর দেখতে পেয়েছিলে। তো এখানেও বসেছে মেলা। এবার চললাম হচ্ছে দেপাড়া, এটা হচ্ছে দেপাড়ার মন্দির। তো এখানে দুর্গা মন্দিরটার তো ওপরে লাইটিং ডেকোরেশন করাই থাকে, ওটা বারো মাস জলে আর কি, দেখতে ওটা খুবই সুন্দর, তাজমহলের মতো করা আছে। আর এখানে দেখো প্যান্ডেল ডেকোরেশন হয়ে গেছে, মানে এরকম আর কি, আর লাইটিং ডেকোরেশনটা। এটা হচ্ছে মায়ের মূর্তি, দেপাড়া মায়ের মূর্তি। এবার আমরা বাড়ি ফিরে চলে এসেছি, দেখে না সিংহবাহিনী মন্দিরটা। আমাদের তো সিংহবাহিনী মায়ের মূর্তি করাই থাকে, আর ওপরে মায়ের যেহেতু দশভুজা মূর্তি করাই থাকে, সেজন্য আর এখানে মূর্তি ওঠে না। তো লাইটিং ডেকোরেশন থাকে, আর চার দিন থেকে বক্স বাজে, সমস্ত কিছুই থাকে। তো আজকের মতো এতটাই, টাটা, গুড বাই।